वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल। प्रिय শিক্ষার্থীরা, আজ আমি দশম শ্রেণীর ইংরেজি অ্যাক্টিভিটি টাস্ক 3 এর প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করব। তোমরা প্রশ্নটা ভালো করে একবার দেখে নাও। এটা তোমাদের সেপ্টেম্বর মাসের অ্যাক্টিভিটি টাস্ক। এই অ্যাক্টিভিটি টাস্কে প্রতিটি প্রশ্নের মান উল্লেখ করে দেওয়া আছে, যা পূর্বের টাস্কগুলিতে ছিল না। তাই আমি যেভাবে লিখে দিয়েছি তোমরা দেখে ঠিক সেভাবেই লিখবে, তাহলে ফুল মার্কস পাবে। চলো এবার উত্তরগুলো দেখে নাও। প্রথমে অ্যাক্টিভিটি 1 কি বলেছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুইটেবল ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য গিভেন লিস্ট। চেঞ্জ দ্য ফর্ম অফ ভার্বস ইফ নেসেসারি। রাইট দ্য অ্যান্সার্স ইন দ্য গিভেন স্পেস। ওয়ান এক্সট্রা ফ্রেজাল ভার্ব ইজ গিভেন ইন দ্য লিস্ট। তোমাদের ফ্রেজাল ভার্ব লিখতে হবে এবং কিছু লিস্ট দেওয়া আছে। প্রথমে কি বলেছে দেখো, একের দাগের। মাই ওল্ডার ব্রাদার ইজ ইন সার্চ অফ এ জব। দেওয়া আছে ইন সার্চের নিচে, ইন সার্চ অপের নিচে দাগ দেওয়া আছে। এর ফ্রেজাল ভার্ব কি হবে? লুকিং ফর। তাহলে তোমরা বক্সটাই লিখবে লুকিং ফর। দুয়ে বলেছে আই ক্যান নট টলারেট হিজ অডিসিটি। এখানে এই টলারেটের নিচে দাগ আছে, তাই টলারেট থেকে কি হবে? পুট আপ উইথ। তিনে বলেছে দ্য হেডমিস্ট্রেস ডিস্ট্রিবিউটেড বুকস অ্যামাং দ্য স্টুডেন্টস। দাগ দেওয়া আছে ডিস্ট্রিবিউটের নিচে। এর ফ্রেজাল ভার্ব কি হবে? গেভ অ্যাওয়ে। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 2, জয়েন দ্য ফলোয়িং পেয়ার্স অফ সেন্টেন্স। জয়েনিং করতে হবে। একে একে বলেছে, এতে বলেছে দেখো স্টাডি অ্যাটেন্টিভলি। পরের সেন্টেন্স ইউ উইল নট স্কোর হাই মার্কস। এটাকে জয়েনিং করলে কি হবে? স্টাডি অ্যাটেন্টিভলি অর ইউ উইল নট স্কোর হাই মার্কস। নেক্সট বিয়ের দাগে কি বলেছে দেখো, সি স এ বাটারফ্লাই, সি ট্রাইড টু ক্যাচ ইট। এটাকে জয়েনিং করলে হবে সিং এ বাটারফ্লাই, সি ট্রাইড টু ক্যাচ ইট। সি এর দাগে দেখো সি ওন এ প্রাইজ, আই নো ইট, আই নো দ্যাট সি ওন এ প্রাইজ। ডির দাগে দেখো হি ইজ মাই ব্রাদার, হি ইজ ওয়ারিং এ ব্লু শার্ট। হি ইজ মাই ব্রাদার হু ইজ ওয়ারিং এ ব্লু শার্ট। নেক্সট অ্যাক্টিভিটি 3 কি বলেছে দেখো, সাপোজ ইউ আর দ্য কালচারাল সেক্রেটারি অফ দ্য স্টুডেন্টস ক্লাব অফ ইউর স্কুল। রাইট এ নোটিস ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস ইনফর্মিং দ্য স্টুডেন্টস অ্যাবাউট অনলাইন ডিবেট কম্পিটিশান ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাসেস 9 and 10 অফ ইউর স্কুল। একটা ডিবেট কম্পিটিশান হবে তোমাদের স্কুলে, সেটা সম্পর্কে তুমি সেক্রেটারি 9 10 স্টুডেন্টদের একটা নোটিশ দিতে হবে। দেখো এবার কীভাবে তোমরা নোটিশটা লিখবে। এইভাবে ফার্স্টে লিখবে নোটিশ, সাবজেক্ট দিবে অনলাইন ডিবেট কম্পিটিশান, এভাবে নম্বর 1, আর ডেট দেবে 11/9/2021। এবার তোমরা যেদিন লিখবে সেদিনের ডেটটা দিয়ে দেবে। তারপর লেখা শুরু করবে, ইট ইজ হেয়ার বাই ইনফর্মড দ্যাট অ্যান অনলাইন ডিবেট কম্পিটিশান হ্যাজ বিন অ্যারেঞ্জ ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 9 and 10 বাই দ্য স্টুডেন্টস ক্লাব অফ সোলার মহেন্দ্র বালিকা বিদ্যাভবন। এটা তোমরা তোমাদের স্কুলের নাম দেবে। অন 19 September স্টুডেন্টস ক্যান পার্টিসিপেট ফ্রম দেয়ার হোম। দ্য কম্পিটিশান উইল স্টার্ট ফ্রম 11 AM দ্য টপিক অফ দ্য ডিবেট উইল বি মোবাইল ফোন ইজ ডেস্ট্রয়িং দ্য ফিউচার অফ স্টুডেন্টস। উইলিং স্টুডেন্টস আর আস টু সাবমিট দেয়ার নেমস টু দেয়ার টু দ্য স্টুডেন্টস ক্লাব ইমেল আইডি অর হোয়াটসঅ্যাপ গ্রুপ। ফর ফার্দার ইনফরমেশান কন্ট্যাক্ট দ্য স্টুডেন্টস ক্লাব সেক্রেটারি। তারপর এবার তুমি তোমাদের নিজের নাম এখানে লিখবে, তারপর নিচে লিখবে সেক্রেটারি এবং নিচে লিখবে স্টুডেন্টস ক্লাব, দিয়ে এবার নিজের স্কুলের নামটা এখানে লিখে দেবে, আর এখানে করবে সিগনেচার অফ দ্য HM। ঠিক আছে, এই পর্যন্ত আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করে দিলাম। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সমস্ত বিষয়ের অ্যাক্টিভিটিগুলির উত্তর পাওয়ার জন্য, এবং ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো।